লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। দুবছর গৃহবন্দী থাকার পরে মুক্ত বাতাসে আমরা আজ আবারও বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ সেটি পালন করতে পারলাম, উৎসবে সামিল হতে পারলাম সবাই একসাথে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিবেচনায় এই উৎসবে একসাথে মিলিত হতে পারাটা, উদযাপন করতে পারাটা কতটা জরুরি ছিল? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 1429 একেবারেই মানে, এবং এই বছর একটা রমজান মাসে পড়েছে, এটা অনেক মানে সামাজিক পারিবারিক পরিসরে রমজানের একটা প্রভাব থাকে। কিন্তু যেভাবে সারা দেশে, আমি যদি বলি যে আমার নিজের স্কুল, গ্রামের স্কুল গইলা মাধ্যমিক বিদ্যালয়, সকালবেলা প্রধান শিক্ষক ফোন করেছেন যে আমরা ছাত্র ছাত্রী শিক্ষক সবাই সমবেত হয়েছি নববর্ষ পালনের জন্য, একটু পরেই মঙ্গল শোভাযাত্রা বের হবে। ঢাকায় যেমন আমরা শুরু করলাম যে রমনায় কিংবা চারুকলায়, ঢাকা শহরে অন্য জায়গায় এবং সারা দেশে টেলিভিশনের অনুষ্ঠানগুলোতে দেখেছি যে সর্বত্রই কিন্তু হয়েছে, হয়তো কোথাও জমায়েত কম হয়েছে। এই জায়গাটায় আমি মনে করি যে আগামীতেও কিন্তু এই ধরনের এই রমজান মাসে হতে পারে। আমরা কিন্তু এর সঙ্গে তাল মিলিয়েই এই যে নববর্ষের অনুষ্ঠান, বাঙালির বলা যায় যে এই যে সারা বছরের পোশাকের বাজার, 1/3 কেনা বেচা কিন্তু প্রায় এই রমজান মাসে হয়। আমি নিজে দেখেছি রাস্তা যারা পরিচ্ছন্ন রাখে, আমরা যাদেরকে ঝাড়ুদার বলি, বা আমি অতি ভোরে দেখেছি যে তারা লাল পাড়ে সাদা শাড়ি পরে তারা রাস্তা ঝাড়ু দিচ্ছে। মানে বসে একটা কিছু মেলা কিছু, এই যে একটা উৎসব। এবং আপনি দেখেন রমনা বটমূলের কথা বললেন, আমি 1968 সালে ঢাকা এসেছি, 1969 সালে প্রথম বাংলা নববর্ষ সেখানে বটমূলে দেখেছি, এবং এরপরে শুধুমাত্র 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, ওই সময়টা গ্রামে বলা যায় যে মুক্তিযুদ্ধদের সংগঠিত করছি, মুক্তিবাহিনী গড়ে তুলছি, সেরকম পরিবেশে পালন করেছি। আমার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক। কিন্তু দেখেন এত, এখন তখন কিন্তু ঢাকায় কিংবা দুই একটা নির্দিষ্ট জায়গায়, আর এখন সারা দেশে হাজার হাজার বিদ্যালয়, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, 5-তারকা হোটেলে থেকে বসতি সর্বত্র কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। বাধা আছে, সমস্যা আছে, যেমন এই যে উগ্র ধর্মান্ধ চরমপন্থী, তারা এটাকে মানে পছন্দ করে না। এমনকি আমাদের এইখানে আমি নিশ্চিত যে ধরেন ক্ষমতাসীন দল এই যে মঙ্গল শোভাযাত্রা বের হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সব জায়গায় কি ছাত্রলীগ সক্রিয়ভাবে সহযোগিতা করেছে? আমি এমনকি ঢাকায় যেটা মূল অনুষ্ঠান হয়েছে সেইখানেও শুনেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তরফে কেউ কেউ, সামগ্রিকভাবে না, কেউ কেউ কিংবা এমনকি বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ নিরুৎসাহিত করার চেষ্টা করেছে যে এরকম পরিবেশে বের, কেউ করোনা যুক্তি দিয়েছে, কেউ রমজান মাস দেখা, কিন্তু দেখা গেল যে সব বাধা জয় করে বাঙালি আজকে এই যে বের হয়েছে, রাজপথে নেমেছে। অন্যান্য আমাদের যারা এই বাংলাদেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যাদেরকে বলে, তারা তাদের মতো করে এই তাদের নববর্ষ বা বাঙালি নববর্ষের সাথে তাল রেখে উৎসব করেছে, আনন্দ করেছে। আগামীতে এটা আরো বাড়বে, এবং মূল যে বাধাগুলো, সমস্যা, দুর্নীতির কথা বলেছেন, আমাদের সাম্প্রদায়িকতা ভয়ঙ্কর সমস্যা, আমাদের দেশে এক ধরনের সাম্প্রদায়িক সমস্যা, ভারতে আর এক ধরনের সমস্যা, ইউরোপের উন্নত সভ্য দেশ বলে যারা দাবি করে তাদের আর এক ধরনের সাম্প্রদায়িক সমস্যা, উস্কানি আমরা দেখি, ইসরায়েলে আর এক ধরনের সমস্যা দেখি, কিন্তু সার্বিকভাবে যে মানবতার জয়গান এই বাংলা নববর্ষ, সবাই মিলে ধর্ম নির্বিশেষে, আমার মনে হয় যে আমরা এই দুই বছরের যে কঠিন সময় সেটা আগামীতে কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলো আছে, বাধাগুলো আছে, সেইগুলো জয় করায় প্রেরণা হয়ে থাকবে। জি,
চমৎকার বলছিলেন অজয় দাশগুপ্ত। আমরা এবারে আমাদের আরেকজন যিনি বক্তা আছেন সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাইবো যে এমনিতেই আমাদের সাংস্কৃতিক চর্চার বলয় গণ্ডিগুলো আসলে খুব সংকুচিত হয়ে আসছে, তার মধ্যে টানা দুবছর তো সব কিছু বন্ধই ছিল, এবারে যখন একটি সুযোগ আসলো, সবাই কিন্তু আমরা যেটি বলছিল যে রাজপথ, আসলে যদিও রমজান মাস চলছে তারপরেও কিন্তু আমরা দেখলাম যে রাজপথ একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আপনার কাছে কি মনে হয় সংস্কৃতি চর্চাটা যে জরুরি এই বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের যে হাতিয়ার, এই সব কিছু মিলিয়ে এই 1429 আমাদের আসলে কেমন কাটবে, কি বার্তা দিয়ে যাচ্ছে বছরের প্রথম দিন? ধন্যবাদ। বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব, আবেগের উৎসব, এবং এখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই যে সবাই একত্রিত হওয়া এবং কি বলে অতীতের যে গ্লানি, যে দুঃখ বেদনা পার হয়ে আমরা নতুন ভবিষ্যৎ তৈরি করার যে প্রত্যয়, নতুন স্বপ্ন নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু ব্যক্ত পায়। অর্থাৎ অশুভকে বিতাড়িত করে শুভর যে আগমন, সেটি বাংলা নববর্ষে প্রতি বছর আমরা সেই আহ্বান করি। আপনি অনুষ্ঠানের কথা বলছিলেন বা সংস্কৃতির যে ক্ষেত্রগুলো সংকুচিত হওয়ার কথা বলছিলেন, এবারের পহেলা বৈশাখে কিন্তু সেটি প্রমাণিত হলো না। আমরা যদিও করোনার প্রকোপ কমে গেছে, কিন্তু রোজা ছিল এবং সাম্প্রতিক কিছু ঘটনা মানুষের মনে এক ধরনের কি বলতে এক ধরনের বিক্ষেপ তৈরি করেছে, মানুষ সংখ্যাও তৈরি করেছে। সে তারপরও এই যে জাগরণ, মানে নারী পুরুষ শিশু তরুণ বৃদ্ধ সবাই একত্র হওয়া, এবং সেটি রমনা বটমূলে মঙ্গল শোভাযাত্রা, এবং দেশের সর্বত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি পাড়ায় পাড়ায় এই যে উৎসব আনন্দ, অর্থাৎ বর্ষকে নববর্ষকে বরণ করা মানে হচ্ছে সুন্দরকে বরণ করা, স্বপ্নকে বরণ করা, স্বপ্নের দিকে এগিয়ে চলা, দুঃস্বপ্নকে আমরা পিছনে ফিরে এসে রমনার বটমূলের কথা বলছিলেন, সেখানে কিন্তু বোমা হামলার যে ঘটনাটি ঘটেছে তার 21 বছর পরেও দুটি মামলা চলছে, আমরা এখন পর্যন্ত এটার কোনো বিচার আসলে পাইনি। এই সুন্দরকে বরণ করার মধ্যে অসুন্দর ঘটনাগুলোর পৃষ্ঠপোষকতা ছিল, আজকে সেটি নেই এবং তার বিচার হয়নি। এটা আমাদের বিচার বিভাগীয় যে দীর্ঘসূত্রতা, নানা দুর্বলতা সেটি প্রমাণ করে, কিন্তু আবার একেবারে বিচার হয়নি তাও নয়। কারণ এই বোমা হামলার যে মূল হোতা মুক্তি হান্নান, তার কিন্তু অন্য একটি মামলায় ফাঁসি হয়েছে এবং কেউ কেউ পলাতক আছে। এটি ঠিক আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বিভাগের ব্যর্থতা আছে, কিন্তু তারা তো থামিয়েই দিতে পারে। সেই 2001 সালে এই এই বোমা হামলা, মানে ভয়াবহ বোমা হামলার পরেও কিন্তু মানুষ মাঠে ছিল, রাজপথে এর প্রতিবাদ করেছে এবং নতুন করে জেগে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছে। সুতরাং এই এই বাধা তো থাকবেই, বাধা অতিক্রম করে, এবং বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হয় তখনই যখন বাধা আসে। বরং আমরা অনেক সময় দেখি, যখন মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায়, সুতরাং এক ধরনের গা ছাড়া ভাব থাকে, এবং সে সময় কিন্তু এই এই আওয়ামী লীগ সরকারের সময়ও এমন অনেক ঘটনা ঘটেছে। গত উৎসবের সময় সাম্প্রদায়িক কি বলে হামলা হয়েছে, তারপরেও হয়েছে, আগেও হয়েছে। এইসব ব্যাপারে আমাদের বিচারিক দুর্বলতা তো আছেই, রাষ্ট্রযন্ত্রের মধ্যেও নানা রকম গোপন অভিসন্ধিও থাকতে পারে। তারপর মানুষের যে জাগরণ, সেই জাগরণ কিন্তু ঠেকানো যায় না, জাগরণকে রোধ করা যায় না, এবং এই পয়লা বৈশাখের এই
বর্ষবরণের মধ্যে কিন্তু এক ধরনের আমাদের সাংস্কৃতিক সংগ্রাম আছে, এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ আছে অশুভ শক্তির বিরুদ্ধে। তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন বাঙালির বাঙালিত্ব মুছে দিতে চেষ্টা করেছে, রবীন্দ্রনাথের গান প্রচার বন্ধ করেছে, তখনই কিন্তু এই সাংস্কৃতিক জাগরণটা তৈরি হয় এবং তারা আমরা কি বলে অর্ধ শতকেরও বেশি বছর ধরে সেটি উদযাপন করে আসছে। করোনার কারণে 2 বছর হয়নি এবং 1971 সালে এটি হয়নি। এবং আজকে দেখুন এটি তখন বলছিলেন যে জাগরণ আসলে যেটি বলছিলেন যে শত বাধা থাকুক, যত অপশক্তির চোখ রাঙানি থাকুক না কেন, এই জাগরণকে আসলে ঠেকিয়ে রাখা খুব একটা সম্ভব হয়তো হবে না। আরও শুনবো আপনাদের দুজনের কাছ থেকে, তবে একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে বাকি কথা হবে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে, বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। অজয় দাশগুপ্ত, এবার আপনার কাছে একটু জানতে চাইব, বিরতিতে যাবার আগে সোহরাব হাসান বলছিলেন যে বিচার না হওয়ার একটি দীর্ঘ সূত্রতার সংস্কৃতি তো আমাদের আছেই, তবে যতদিন পর্যন্ত এই মামলাটির বর্ষবরণের যে বোমা হামলা হয়েছিল রমনার বটমূলে, মামলা দুটির বিচার সম্পন্ন না হয় ততদিন তো আসলে আমাদের দায়মুক্তি ঘটবে না। আর কতদিন আসলে অপেক্ষা করতে হবে? শুধু রমনায় বোমা হামলা না, কিন্তু ওই সময় আমার মনে আছে যে 1998-99 2000 সাল ওইরকম সময় পল্টনে সিপিবির জনসভায় হামলা হয়েছে এখানে রমনা বটমূলে। তো আমি খুবই কাছে ছিলাম আমার পরিবারের সদস্য এবং অনেক বন্ধুদের সঙ্গে মিলে। আমার এই যে ঘটনাগুলো, এই ধর্মান্ধ চরমপন্থী গোষ্ঠী এই প্রত্যেকটা হামলার সঙ্গে জড়িত, কিন্তু ওই সময় আমার মনে আছে যে 2000 সালে 2001-এর নির্বাচনের আগে সেই সময় কিন্তু বাংলাদেশে ধর্মান্ধ চরমপন্থীদের তো নানাভাবে পৃষ্ঠপোষকতা হয় রাজনৈতিকভাবে। বিএনপি তার 20 দলীয় জোটের অনেক মানে সহযোগী, এমনকি আওয়ামী লীগের ক্ষমতায় যারা আছে তাদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগে তো খন্দকার মোস্তাকের মতো ছিল, যারা 15 আগস্ট হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে এই ধরনের আরো বহু অপরাধে তারা যুক্ত ছিল। বিএনপি জামাত কিন্তু পুরোটা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ করেছে এটা। সেই সময় ইনকিলাব খুবই মানে প্রভাবশালী পত্রিকা ছিল, তারা প্রচার করেছে যে হাসান ইমাম সংস্কৃতি জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী, তাকে পর্যন্ত অভিযুক্ত করেছে। এখন মানুষ জানে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমার মনে আছে যে কয়েক ঘন্টার মধ্যে বের করে ফেলেছিল যে যারা এই মূল এটার হামলার পেছনে ছিল তাদের একটা অংশ ডেমরায় থাকতো এবং বের করে ফেলেছিল। তারপরে কিন্তু অক্টোবরে বিএনপি ক্ষমতায় এসেছে, পুরো ব্যাপারটাকে চাপা দিয়েছে, যেমন তারা চাপা দিয়েছিল 2004 সালে এই আপনার যে হামলা সারা দেশে হামলা 2005 সালে। এখন তো আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু 21 বছর একটি লম্বা সময়। এটা হলো যে না, লম্বা সময়টা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি রাজনীতি নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে। যারা এই যে এখানে যেমন অ্যাটর্নি জেনারেলের কথা আমরা শুনেছি যে তিনি বলেছেন যে যারা আসামি তারা তাদের আইনজীবীরা কিন্তু বারবার আপনার মামলার তারিখ পেছানো এটার একটা অপচেষ্টা চালায়। আমরা যেমন দেখেছি খালেদা জিয়ার যে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে, তার আইনজীবীরা কিন্তু এই মামলাটাকে বছরের পর বছর পিছিয়েছে। এই কাজগুলো আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বিচার বিভাগ, তাদের এরকম ভয়ঙ্কর অপরাধ আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে, বাঙালি সংস্কৃতি, পয়লা বৈশাখ, নববর্ষ পালন, সেইখানে যারা হামলা করেছে তাদের বিচার তো দ্রুততম সময়ে হওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক শক্তির দিক থেকেও কিন্তু বাধা দেখছি, সেটা আওয়ামী লীগ যথাযথ দৃঢ়তা দেখায়নি। বিএনপি তে মামলার বিচার কাজ না হোক সেটা চেয়েছে এবং যারা করেছে তাদের পক্ষে নিজেরা দাঁড়িয়েছে। কাজে এই জায়গাটাই কিন্তু একটা রাজনৈতিক অবস্থানও নিতে হবে। এইখানে সংস্কৃতির লড়াইটা কিন্তু আমি মনে করি যারা নববর্ষ পালন করেন, উৎসবের আয়োজন করেন, জনগণকে যুক্ত করেন, তাদেরও কিন্তু দায়িত্ব এই যে অপশক্তি, এই মামলায় যারা দায়ী অভিযুক্ত তাদের বিচার না হয় সেই বিচার কাজের সম্পন্ন করাও কিন্তু আর একটা সাংস্কৃতিক লড়াই বলে আমি
জি একদম যৌক্তিক কথা বলেছেন সোহরাব আহসান। একটু ভিন্ন প্রসঙ্গে এবার আপনার কাছে জানতে চাইব, বছরের প্রথম দিন একটি আনন্দের দিন, তবে আনন্দের দিনের ভোরবেলাতেই কিন্তু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। নিশ্চয় আপনিও শুনেছেন যে রাজধানীতে উত্তরাতে সড়ক দুর্ঘটনায় তিনজনের একই পরিবারের প্রাণ চলে গিয়েছে। এই যে সড়ক দুর্ঘটনা বা রাজপথে মৃত্যুর মিছিল, এগুলো নিয়ে আমরা প্রায় সময় কথা বলে থাকি, কিন্তু কোনো প্রতিকার কি আসলে হয় কিনা? ধন্যবাদ। সবগুলো প্রতিকারের সঙ্গে সরকারের সদিচ্ছা সক্ষমতার বিষয়টি জড়িত। অজয়দা যেমন বলছিলেন যে রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী দল যদি এটি বিচার দীর্ঘসূত্রতার দিকে নিয়ে যায় বা বিচার বিলম্বিত করতে চেষ্টা করে, সরকার সেখানে অসহায় হয়। কিন্তু আমরা তো দেখেছি যে বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের বিচার, সেক্ষেত্রে এই দীর্ঘসূত্রতা করার চেষ্টা করেও কিন্তু তারা পায়নি। অর্থাৎ এখানে সরকার কতটা দৃঢ়তা দেখাতে পারে তার উপরে নির্ভর করে। আমরা তো এমনকি বিএনপি সরকারও কিন্তু একবার বাধ্য হয়ে বিএনপি সরকারও তো বাধ্য হয়েছিল যে শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই এদের ধরে বিচারের সুপর্দ করার। বিষয়টা হচ্ছে যে একটি জনমতেরও প্রয়োজন আছে এর পিছনে। আর আপনি যে সড়কের যে অব্যবস্থাপনা, এটি এখন নৈরাজ্যের পর্যায়ে পৌঁছে গেছে। সড়কে কোনো ব্যবস্থাপনা নেই, মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে, এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের নিরাপদ নয়। শুধু সড়কের ভিতরে নয়, শুধু বাসে বা ভ্যানে বা কোনো রিক্সার যাত্রী নয় বা পথচারী নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তারাও নিরাপদ নয়। প্রধানমন্ত্রী গতকাল যে একটি পরিবার চট্টগ্রামের যে পরিবার মৃণালিনী তাকে কি বলে আর্থিক অনুদান দিয়েছেন, তার 6টি সন্তান হারিয়েছে। আর্থিক অনুদান হয়তো তার কি বলে এক ধরনের শুশ্রূষা, এক ধরনের সহায়তা হবে, কিন্তু এই সন্তানদের আর ফিরে পাবে না। প্রতিটি পরিবারের যে যায় সে সব নিয়ে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে পরিবারের যে কর্মক্ষম মানুষটি, কারণ তিনি চলাচল করেন, তিনি ঘরের বাইরে বেশি বের হন এবং তারা এই দুর্ঘটনার শিকার হন। এক্ষেত্রে দেশে আইন আছে, সড়ক পরিবহন আইন, ছাত্রদের প্রবল আন্দোলনের মুখে সরকার কিন্তু একটি আইন করেছিল 2018 সালে, সেই আইনটি বাস্তবায়ন করেনি। কারণ এই বাস্তবায়নের বিরুদ্ধে তথাকথিত পরিবহন মালিক এবং শ্রমিকরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা ধর্মঘট করেছিল। আওয়ামী লীগ সরকারের আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর নেতৃত্বে কিন্তু এই ধর্মঘট হয়েছিল। আমি মনে করি যে এক ধরনের মানে সড়কে মানুষের প্রতি, মানুষের জীবনের প্রতি, নিরাপত্তার প্রতি যদি সরকার একটু সহানুভূতিশীল হতো, একটু বিষয়টি আন্তরিক ভাবে দেখতো, তাহলে এই অবস্থা হওয়ার কথা না। এবং এর অনেকগুলোই যদি তদন্ত করে দেখেন যেগুলো দুর্ঘটনা নয়, দুর্ঘটনা বলে চালানো হয়েছে, এটি আসলে সিস্টেমেটিক বা পদ্ধতিগত হত্যাযজ্ঞ, এর বিচার হওয়া উচিত। এবং মানে হত্যার যে বিচার, সেই বিচারই এদের হওয়া উচিত। আপনি জানেন যে এই যে আইনটি ঠেকিয়ে রাখা হয়েছে, এই আইনে একটি ধারা ছিল যে যদি প্রমাণিত হয় যে মানে ইচ্ছাকৃত এই দুর্ঘটনা ঘটিয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলা করা যাবে। আইন দিয়ে কি আসলে সড়কের শৃঙ্খলা পুরোপুরি রূপে ফেরানো সম্ভব কিনা আমরা শুনবো আপনাদের দুজনের কাছ থেকে আরো এই বিষয়ে, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অজয় দাশগুপ্ত এবং সোহরাব হাসান। সোহরাব হাসান, বিরতিতে যাওয়ার আগে সড়ক দুর্ঘটনার বিষয়ে বলছিলেন যে সড়কের আসলে কোথাও নিরাপত্তা নেই। আজকে বছরের প্রথম দিন আরও একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে নোয়াখালীতে, যেখানে বাবার কোলে একজন 4 বছরের শিশু সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। সড়কে যেমন নিরাপত্তা নেই, তেমনি বাবার কোলে কি আসলে নিরাপদ বর্তমান সময়ে? এই বিষয়টি একটু শুনতে চাইব আপনার কাছ থেকে। না, বাবার কোলে শিশু আপনার সন্তানের সামনে পিতাকে হত্যা করা, ভাইয়ের সামনে ভাইকে হত্যা করা, এই যে আমাদের সামাজিক অস্থিরতা, অপরাধ প্রবণতা, এক ধরনের কি বলে জবরদস্তি এবং আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটি আবার এই যে আজকে পহেলা বৈশাখের দিনেই এই ঘটনাগুলো ঘটছে, এটি কিন্তু আমাদের খুবই দুঃখিত করে, বেদনাহত করে। আমরা তাহলে এই যে শান্তির বার্তা, মঙ্গল
বা কল্যাণের যে বার্তা সেটি বোধহয় সবার কাছে পৌঁছতে পারেনি। আসলে মানুষে মানুষে আমাদের অর্থনৈতিক অবস্থার অবস্থা, সামাজিক অবস্থা এবং যে এক ধরনের বৈষম্য, এবং সেই বৈষম্যই কিন্তু অনেক সময় আইনের শাসনের পরিপন্থী হয়ে দাঁড়ায়। অর্থাৎ যে ক্ষমতাবান তার বিরুদ্ধে আইন প্রয়োগ হয় না, যে দুর্বল তার বিরুদ্ধে প্রয়োগ হয়। আপনি যে কথাটি বললেন একজন বাবার কোলে শিশু হত্যা, এবং এটি বিএনপির আমলের কথাই মনে করিয়ে দেয় যে শাহজাহানপুরে একজন বাবার কোলে সন্তান মারা গিয়েছিল, সেটি তখন রাজনৈতিক আন্দোলন। আচ্ছা, তখন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এটি তিনি কি বলে সরল ভাবে বলুন আর যেভাবেই বলুন এটি একটি নিষ্ঠুরতা। আজকে আমরা কি দেখতে চাইবো, এই যে বাবার কোলে যে শিশু মারা গেল, কেন মারা গেল তার তদন্ত করা, তার যারা যারা এর হত্যাকারী তার বিচার করা এবং যত দ্রুত বিচার করা। আমরা রমনার বটমূলের বোমা হামলার বিচার যদি দুই দশকে না পেয়ে থাকি, তাহলে এই বিচার কি পাব, এইটি তো এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমাদের থেকেই যায়। এবং এক্ষেত্রে আমি বলবো স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের একটা ভূমিকা থাকা দরকার, কিন্তু আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সেই ভূমিকা পাই না। স্থানীয় প্রশাসনও আজ জনগণের কি বলে ন্যায় বিচারের সহায়ক শক্তি না হয়ে অনেক সময় তার বিপরীত। সরব হাসান, আপনি যেভাবে বললেন, আসলে আপনি নিজেই মানে যে প্রশ্নটি রাখলেন, বিচার কি আসলে পাবো কিনা, সেই একই প্রশ্ন আমি অজয় দাশগুপ্তর কাছেও রাখতে চাইব। যে যে সড়ক দুর্ঘটনার মতো দুর্ঘটনাগুলো ঘটছে, সন্ত্রাসী হামলার ঘটনাগুলো ঘটছে, এগুলোর আসলে বিচার কি আদৌ আমরা পাবো কিনা, আপনার কি বলার আছে? ঝিনাইদহের একটি ঘটনা কিন্তু টেলিভিশনে প্রচার হচ্ছে যে এই চাঁদা তারপরে টোল আদায়কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন মারা গেছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সনি সাবিকার নাহার সনি, বিএনপির ছাত্র সংগঠনের দুই গ্রুপ বন্দুকযুদ্ধ করেছে, মারা গেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যে শ্রেণী, এইরকম বহু ঘটনা। কিন্তু এই জায়গাগুলোর প্রধান দায় কিন্তু বর্তায় ক্ষমতায় যারা থাকে তাদের উপরে। আমরা এটা বহু জায়গা ধরেন বড় ধরনের অপরাধ করছে, আমরা এই যে নববর্ষ পালন নিয়ে যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন ছাত্র সংগঠন আওয়ামী লীগের বলি আর বিএনপির বলি, তারা তো দাবি করে সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এই ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কতটা দাঁড়ায়। একটা সময় কিন্তু ছাত্র আন্দোলন দাঁড়াত, এখন এই জায়গাটায় বড় ধরনের দুর্বলতা দাঁড়িয়ে গেছে। এই যে মায়ের কোলে একজন না তো প্রতিদিন মারা যাচ্ছে, সেটার কিন্তু একদিকে বিচার হচ্ছে না, আর একদিকে যারা এই ঘটনাগুলো সংগঠিত করছে তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পাচ্ছে। শুধু এই দলগুলোতে তা না, এই যে ধর্মান্ধ চরমপন্থীরা যারা ধর্মীয় নানাভাবে উস্কানি দেয়, কিংবা অনেক সময় ধর্মীয় কথা বলে, ভালো ভালো কথা বলে, মঙ্গল বার্তা দেয়, তারা কিন্তু এই ধরনের হিংস্র ঘটনার আশ্রয় নেয়। তারা কি 2004 বা 2005-এ যে মানুষ হত্যা করেছে সেটার প্রতিকার চায়? তবে তারপরও এই বছরের আজ প্রথম দিনটিতে সবার মঙ্গল বয়ে আনুক, সকল গ্লানি মুছে যাক, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে চাইবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আজকের আলোচনা যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।